যুক্তরাজ্য সরকার হিউম্যান রাইটস আবেদনের ক্ষেত্রে একটা নতুন নিয়ম নিয়ে এসেছে এবং এই নিয়মের ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে হিউম্যান রাইটস আবেদন যখন তারা পর্যালোচনা করবেন বা যখন তারা অ্যাসেস করবেন তখন আপিল রাইট ইন কান্ট্রি আর দেওয়া হবে না। এখানে হেডলাইনে বলা হচ্ছে যে ডিপোর্ট ফার্স্ট আপিল ল্যাটার, তার মানে হচ্ছে আপনি এই দেশে বসে আর আপিল করতে পারছেন না, আপনি নিজের দেশে গিয়ে আপিল করতে হবে হিউম্যান রাইটস আবেদনের ক্ষেত্রে। এর কারণে আমাদের কমিউনিটির একটা বড় অংশ মানুষ যারা এখনও সেটেল হননি এদেশে তাদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং ভবিষ্যতে যখন তারা সেটেলমেন্ট অথবা ফ্যামিলি রাইট প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ চিলড্রেনদের উপর নির্ভর করে যেসব অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই একটা নেতিবাচক প্রভাব পড়বে। স্পেসিফিক করে এখানে বলা হয়েছে যে আপনি যখন কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবেন তখন তারা অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করবে যে কীভাবে প্রথমত তারা চেষ্টা করবে আপনাকে কোনো প্রকার আপিল রাইট না দেয়া, আপনাকে ডিপোর্ট করা। গত 20 জুন হোম সেক্রেটারি তার হোম অফিসের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যে কীভাবে একটা হিউম্যান রাইটস আবেদন পর্যালোচনা করা হবে, অ্যাসেস করা হবে এবং আপিল রাইট ছাড়াই সেকশন 94B অনুযায়ী উইদাউট রাইট অফ আপিল কীভাবে এটাকে সার্টিফিকেশন করা হবে যে আপনার ইনকান্ট্রি কোনো আপিল রাইট থাকবে না, আপনি নিজের দেশে গিয়ে আপিল করতে হবে। হোম অফিসের কর্মকর্তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে স্পেসিফিক করে বলা হয়েছে যে এই নির্দেশনার পরে এখন যারা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবেন সেটা যে কোনো বেসিসে হতে পারে, যেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হতে পারে, আপনার প্রাইভেট লাইফের ক্ষেত্রে হতে পারে, আপনার চিলড্রেনদের রাইটের ক্ষেত্রে হতে পারে, আপনি যেভাবে যে কারণেই করেন তারা যখন অ্যাসেস করবে তখন প্রথমেই দেখবে যে আপনাকে ডিপোর্ট করা যায় কিনা ফার্স্ট, মানে রিমুভ করা যায় কিনা ফার্স্ট। তো যদি আপনাকে রিমুভ করা যায় ফার্স্ট তার মানে হচ্ছে আপনাকে দেশে গিয়ে আপিল করতে হবে, ইন কান্ট্রি আপিল রাইট না দেওয়ার জন্য বলা হয়েছে। শুধুমাত্র যদি চিলড্রেনদের ক্ষেত্রে যদি এমন হয় যে এই চিলড্রেনের দেশে ফেরত গেলে এমন কোনো ক্ষতি হবে যেই ক্ষতির কারণে এটা আর পূরণ সম্ভব নয়, শুধুমাত্র তখনই আপনি আপিল রাইট ইন কান্ট্রি পেতে পারেন। এছাড়া আপনার সব ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার ইন কান্ট্রি আপিল থাকবে না, আপনার ডিপোর্ট ফার্স্ট আপিল লেটার, তার মানে হচ্ছে আপনি দেশে গিয়ে আপিল করতে হবে। এক্ষেত্রে আমাদের কমিউনিটির এখনও যারা সেটেলড হন নাই, তার মানে হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন এখনও হয় নাই অথবা পাসপোর্ট পান নাই, তারা সবাই কম বেশি আপনার এই আইনের কারণে ক্ষতির মুখোমুখি হতে পারেন। কীভাবে? যে যখন আপনার 10 ইয়ার্স রুটে বা 5 ইয়ার্স রুটে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন আপনারা যারা করতে চান বা করেন বা ওয়েট করেন, তারা কোনো না কোনো সময়ে ফ্যামিলি লাইফ অথবা প্রাইভেট লাইফ অথবা চিলড্রেন রাইটের কারণে আপনার অ্যাপ্লিকেশন করেন। তো যখন আপনি চিলড্রেন রাইটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যেটা এই দেশে যদি 7 বছর কোনো বাচ্চা থাকে তারা সেটেল হতে পারে, কিন্তু এখন যে থ্রেশহোল্ড দেওয়া হয়েছে, এখন আপনি যখন কোনো আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করবেন তখন তারা অ্যাসেস করবে যে আপনি এই বাচ্চা বা এই যেখানে জন্ম নিয়েছেন অথবা এই দেশে তিনি মাইনর, তিনি 7 ইয়ার্স থাকার আগেই যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তারা অ্যাসেস করে দেখবে যে তাকে দেশে পাঠানো যায় কি না, এবং দেশে পাঠানোর ক্ষেত্রে যদি এই দেশে তার নিজের দেশে পাঠালে তার এমন কোনো সমস্যা হয় মানসিক বা শারীরিক যেটার কারণে আর এই ক্ষতি পূরণ করা সম্ভব না, এমন না হলে তাদেরকে বলা হয়েছে যে এই দেশের মধ্যে আপিল রাইট না দিয়ে হিউম্যান রাইটস আবেদনে নিজের দেশে গিয়ে আবেদন আপিল করতে পারবে। এবং এক্ষেত্রে একটা বিষয় এখানে থ্রেশহোল্ড হিসেবে উল্লেখ করা হয়েছে, যেসব দেশে আপনার ইন্টারনেটের মাধ্যমে কোর্টে যোগাযোগ করা যাবে বা কোর্টে জয়েন করতে পারবে কোনো হিয়ারিংয়ে, সেসব দেশে তারা আপিল রাইট ইন কান্ট্রি না দিয়ে তাদের দেশে গিয়ে আপিল করতে বলছেন। তার মানে হচ্ছে এই যে এখন আধুনিক মডার্ন যুগে আপনার ডিজিটাল এইজে মোস্টলি সব দেশেই এই ব্যবস্থা আছে, এক্ষেত্রে তারা ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের মাধ্যমে অ্যাসিস্ট্যান্সও দিবে যে কীভাবে আপনি কোর্টের সাথে জয়েন করতে পারবেন কোনো হিয়ারিংয়ে। এবং সবচেয়ে কঠিন যে বাস্তবতার মুখোমুখি মানুষ হবে, যে আগে কখনো যখন দেখা যেত যে কোনো আপিল রাইট নেই ইন কান্ট্রি, তখন জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সেটা চ্যালেঞ্জ করলে তাদেরকে ডিপোর্ট করা হতো না বা রিমুভ করা হতো না, কিন্তু এই নূতন নির্দেশনার পরে দেখা যাচ্ছে যে আপনি জুডিশিয়াল রিভিউ চললেও আপনি নিজের দেশে গিয়ে জুডিশিয়াল রিভিউর যে প্রসেস সেই প্রসেস আপনার চালাতে হবে। তার মানে হচ্ছে এটা একটা কঠিন থ্রেশহোল্ড সবার জন্য, যাদের লিগ্যাল স্ট্যাটাস কোনো না কোনোভাবে তখন থাকবে না অথবা হিউম্যান রাইটস আবেদন করবেন যে আবেদন তারা উইদাউট রাইট অফ আপিল
অথবা ইনকান্ট্রির আপিল রাইট না দিয়ে আপনার আউট কান্ট্রি আপিল রাইট দিয়ে তারা এখন সার্টিফিকেশন করে দেবে আন্ডার সেকশন 94B অনুযায়ী। এর আগে 2016 সালে যখন ইমিগ্রেশন অ্যাক্ট আসে তখন তারা 2002 সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট এই সেকশন 54B তখন তারা অ্যামেন্ড করেছিল এবং অ্যামেন্ড করে এই নিয়ম চালু করেছিল কিছুদিনের জন্য। তখন 2017 সালে সুপ্রিম কোর্ট থেকে একটা কেস আসে, কেয়ারি অ্যান্ড বিনলস নামে একটা কেস। ওই কেসের আন্ডারে বলা হয়েছিল যে আপনি যাকে ডিপোর্ট করে দিচ্ছেন তিনি নিজের দেশে গিয়ে এই কোর্টের সাথে অথবা আপিল অথবা জুডিশিয়াল রিভিউ সেখানে তারা নিজেদের রাইট অধিকার তারা এটা কথা বলতে পারে না অথবা জয়েন হতে পারে না কোর্টে, তার মানে হচ্ছে কোর্ট প্রসিডিংসে তারা অ্যাটেন্ড করতে পারছে না। তো সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে না, এই যে আপনার ডিপোর্ট ফার্স্ট আপিল লেটার এটা চলতে পারে না। কিন্তু হোম অফিস এখন যেটা করেছে, হোম সেক্রেটারি তিনি বলছেন যে আমরা এই নিজের দেশে যাতে আপনি ফেরত যাওয়ার পরে আপনি কোর্টের হিয়ারিংয়ে অংশ নিতে পারেন সেজন্য আপনার কমনওয়েলথ অ্যান্ড ফরেন অফিস তারা আপনাকে অ্যাসিস্ট্যান্স দিবে এবং এখন মোস্টলি অনেক দেশে এটা সম্ভব এবং তারা এটাকে প্রকল্প হিসেবে অনেকগুলো হিয়ারিং তারা সরাসরি করেছে, প্রায় 29টির মতো বা 39টির মতো হিয়ারিং তারা করে দেখেছে যে এটা প্রপারলি জাস্টিস মেনটেন হয়, লিগাল প্রসিডিউর মেনটেন হয় এবং সেই প্রেক্ষাপটে তারা এখন এই নতুন রুলস আবার চালু করছেন। এবং সেখানে তারা বলছেন যে কেন এটা করা হয়েছে, এখানে কয়েকটা বিষয় তারা স্পেসিফিক বলেছে যে যখন এখানে কোনো একটা আপিল লঞ্চ করা হয়, এখানে যখন কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন রিফিউজ করা হয়, সাবসিকুয়েন্টলি আপনি আপিল করার জন্য যখন আপিল আবেদন করেন তখন একটা লং টাইম থাকে, দেখা যায় আপনি 6 মাস 1 বছর টাইম পেয়ে যান। এই টাইমের মধ্যে অনেকে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এস্টাবলিশড হয় এদেশে, এই সুযোগটা তারা রাখতে চায় না। এবং সেখানে তারা বলেছে যে এই যখন বিল্ড আপ করে সে ফার্দার ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ, এই বিল্ড আপের কারণে অনেকের সাকসেস হওয়ার সুযোগ থাকে, কিন্তু যেহেতু তারা এফেক্টিভ ইমিগ্রেশন কন্ট্রোল করতে চায় এবং পাবলিক ইন্টারেস্ট বিবেচনা করছেন, তখন কেসরকারদের বলছে যে সেজন্য তাদেরকে আপিল রেট দেওয়া যাবে না। কারণ হচ্ছে আপনি আপিল রেট দেওয়া মানে হচ্ছে একজন বাচ্চার বয়স যখন থাকে 5 বছর, সে যদি কোনো কারণে আপিল প্রসিডিউর 2 বছর 1.5 বছর 2 বছর চালাতে পারে, অটোমেটিক 7 ইয়ার্স ধরে তারা ভিসা পেয়ে যায়। তো এই জায়গাগুলো যাতে না পায় মানুষ, এই সুযোগটা যাতে না পায়, সেই সুযোগটা বন্ধ করার জন্য এই রুলস করা হয়েছে। এখন কোশ্চেন হলো এটা কি সরকার করতে পারে কি না, সরকার করতে পারে কি না এটাও তারা স্পেসিফিক করে বলেছে যে সেকশন 6 অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 অনুযায়ী গভর্নমেন্ট এরকমের ইয়ে করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অ্যাসেস করতে হবে যাতে কোনোভাবে কোনো মানুষের হিউম্যান রাইটস ভায়োলেট না হয়। এবং সেক্ষেত্রে তারা বলেছে যে যেহেতু এটা ডিসক্রিশনারি পাওয়ার, সেক্ষেত্রে তারা তাদের পাবলিক ইন্টারেস্ট এবং আপনার এফেক্টিভ ইমিগ্রেশন কন্ট্রোল এগুলো বিবেচনা করে প্রপারলি তারা এটা করবে। সবচেয়ে বড় দুঃসংবাদ হলো যারা বাচ্চাদের দিয়ে চিলড্রেন রাইটে এদেশে সেটেল হওয়ার পথে রয়েছেন অথবা কোনো মেডিকেল গ্রাউন্ডসে অ্যাপ্লিকেশন করছেন বা করেছেন অথবা আপনার লং 10 ইয়ার্স রুলসে আপনি লং এদেশে সেটেল হবেন, তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি করবে। কারণ আপনি কোনোভাবেই ফ্যামিলি লাইফ প্রাইভেট লাইফ এবং আদার্স যেগুলো বললো মেডিকেল চিলড্রেন এই অ্যাপ্লিকেশনগুলো যখনই করবেন তারা সার্টিফাই করে দিবে, কারণ থ্রেশহোল্ড অনেক হাই করে দিয়েছে যে একমাত্র তখনই ইনকান্ট্রি আপিল রেট দেওয়া যাবে যদি এমন মনে হয় যে আপনি দেশে যাওয়ার কারণে মেন্টালি বা এমন কিছু আপনার ক্ষতি হয়েছে যেই ক্ষতিটা পূরণ করা সম্ভব না কখনো, তখন একমাত্র আপনাকে ইনকান্ট্রি আপিল রাইট দিতে বলা হয়েছে। আদারওয়াইজ ইনকান্ট্রি আপিল রাইট হিউম্যান রাইটস আবেদনের ক্ষেত্রে দিতে না বলা হয়েছে কিছু সরকারদের।